কবরে নাই বন্ধু আল্লাহ সারা ওই কবরে নাই বন্ধু পাহাড়ে না পর্বতে না মাওলা জঙ্গলে তালাশ করছো তালাশ করছো পাহাড়ে না পর্বতে না জঙ্গলে শুনছি থাকো জাকের বান্দার কল হবে আল্লাহ আকবার এবে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার শুনছি থাকো পাগল বান্দার কল হবে আল্লাহ এই জন্য বাজানদেরকে বলবো পর্দালের মাবনদেরকে বলবো আপনার জন্য সামনা করে এ আল্লাহর বান্দারা পর্দালের মাবনেরা আমার মাওলাকে একবার মাওলা কইয়ে যদি ডাক দিতে পারো আমার মাওলা বলছেন উদুউনি আস্তাজিব লাকুম এ বান্দা বান্দি ডাক দিতে তুই দেরি আমি মাওলা জবাব দিতে দেরি আর করব না জোরে কর সুবহানাল্লাহ একবারে মূর্তি পূজক আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সানা আল্লাহ সানাম নামে এক মূর্তির কাছে বসিয়া দীর্ঘ 30 থেকে 35 বছর সানাম সানাম কইয়া ডাকলো 30 35 বছর পরে মূর্তি পূজকের মুখ দিয়া সানা আল্লাহু আকবার সমাদ বাইর হইয়া গেল আল্লাহ সমাদ হইল আমার মাওলার একটা নাম যখন নাকি বাজানলে আল্লাহ মূর্তি পূজকের মুখ দিয়া সমাদ কইয়া যখন নাকি একটা ডাক পড়িয়া গেল অমনি আর সাজিম থেকে মাওলা কে বান্দা তুই আমারে ভাগা আল্লাহ বাবা বান্দা তুই আমারে ডাকো কেন ওরে বান্দারে তুই আমার বলাও কা আল্লাহ কুতুবুল আলম কুতুবে কুতুবুল মাশায়েক আল্লাহ শায় আল্লাহু আকবার রুমিয়ে জামানা সরমনাই দরবারে যিনি প্রতিষ্ঠাতা পীর ওনার নাম হলো যে আল্লামা সাইয়্যেদ আল্লাহু আকবার ইসহাক রহমাতুল্লাহি আলাই ইসহাক রহমাতুল্লাহ আলাই বলছো আমার মুরিদ তোমার বাড়ি হইতে পারে ফরিদপুর তোমার বাড়ি হইতে পারে মাদারীপুর তোমার বাড়ি হইতে পারে নোয়াখালী যদি আমার মুরিদ দাবি করো আমার সেলসেলার মুরিদ দাবি করো যখন তুমি নাকি আল্লাহ 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 কইয়া জিকির করবা তুমি শুদ্ধ কথা বলতে পারবা না তুমি যখন আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেবা তখন তুমি মানি খেল করবা আল্লাহ কইতেছে বান্দা তুই আমারে বলাও কে আল্লাহ আকবার তুমি যদি করো দেশ বর্মন লতিফারা করিবে পূর্বর আরাধন তুমি যদি ঘুমাও ঘুমাইবে না তারা তুমি যদি মারা যাও জিন্দা লতিফারা জোরে বলেন সুবহানাল্লাহ এই জন্য বাজানদেরকে বলবো পর্দার আড়ালের মা বোনদেরকে বলবো এ আল্লাহর বান্দারা পর্দারের মা বোনেরা কষ্ট লাগলে বাজান বয়ান শেষ করিয়া দেব কষ্ট দিয়া বয়ান করব না ও ভাই কষ্ট হয় নাকি কষ্ট হয় আমি তো বয়ান শুরুই করতে পারিনি কষ্ট হয় নাকি আপনাদের জোরে রাখ দেন আল্লাহ
এই যে আল্লাহ কইতেছেন বিরক্ত হইতেছেন না কি খারাপ লাগতে আছে নাকি? এ মিয়া মাওলার পাগলেরা মাওলার ডাক্তার মজা পায় কথা ঠিক কিনা? জোরে বলো আশেকেছেনে তার মাসুক কেমন, আশেকেছেনে তার মাসুক কেমন, লোহায় চুম্বুকে যেমন করে আকর্ষণ। এ আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোনেরা রে, এলাকার যুবকের দালা কালামের মজলিসের মধ্যে বসিয়া দেখো, এই মজলিসটার মধ্যে আমার জানা মতে কত মাওলার পাগলেরা বসা আছে, যাদের সিনাটার মধ্যে মাওলা প্রেমের আগুন অনবরত চব্বিশ ঘন্টা ধাউ 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 করিয়া জ্বলে। আল্লাহর বান্দা যদি তোমার সিনাটা ওই আল্লাহর পাগলের সিনার সাথে লাগাইয়া দিতে পারো, আর আমার মাওলা যদি দয়া করে একটু আগুন দা করে লাগাইয়া দিতে পারে, তোমার সিনায় যদি আগুন লাগিয়া যায়, আমার মাওলা যদি ইচ্ছা করে এই মাঠ থেকে তোরে মাওলার পাগল নবীর আশেক বানাইয়া বাড়তে নিতে পারে কি পারে না? এ নবীর প্রেমিক বানাই নিতে পারে কি পারে না? এই জন্য জবাজানদের কি বলবো, পর্দালের মাপনদের কি বলবো, আল্লাহর বান্দা জ্ঞানী যারা বুঝবে তারা শুধু ইশারায়, জ্ঞানী যারা বুঝবে তারা শুধু ইশারায়, আবুস পাপি নাদান মুরুখ করে বুঝাইবে কে আছে কোথায়। তরকারির মতো যদি আব্বা তরকারি হয় অল্প জালে সিজে, মানুষ যদি মানুষের জন্মে হাঁটা দুইয়া কথায় বোঝে, বোঝে কি বোঝে না? এ কথা কইন পিসের ভাইরা, বোঝে কি বোঝে না? তরকারির মতো তরকারি হইলে মাগো অল্প জালে সিজে, মানুষ যদি বেড়া মানুষের জন্মে ওটা দুই এক কথায় বোঝে, মানুষ মারে কথায় হকুন মারে না পিসার বাড়ি তো, কথা ঠিক কিনা? জোরে বলো এ আল্লাহর বান্দারা পর্দালের মাবুন আমার যুবকের দালেরা, এই জায়গায় যাদের নামি দামি বংশ, ধর মিরা বাড়ি বংশ, মাতুব্বার বংশ, সর্দার বাড়ি বংশ, ওকে যদি একটু বাজারে বসে বলো তোমার কানটা ধরে একটু মলা দেবো, ওই আল্লাহর বান্দা আল্লাহ একবার কান ধরাও লাগবে না, কানতে 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 বাড়ি চলিয়া যাব। ছেলে জিজ্ঞাসা করবে আব্বা আপনি কান্দেন কেন, আল্লাহর বান্দায় বলতে পারে না। বউ জিজ্ঞাসা করবে আপনি কান্দেন কেন, আল্লাহর বান্দায় বলতে পারে না, কারণ আল্লাহর বান্দায় জানে আমার বাপ দাদার এই এলাকা একটা নাম আছে, কথা ঠিক কিনা? জোরে বলো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মাপনদেরকে বলবো, নবী বলছে তোমরা সাইডটা জিনিস দেখে তারপর ওই বংশে বিবাহ করো। এক নাম্বার ওই বংশ আল্লাহু আকবার, এক নাম্বারে দেখবা ওই মাইয়াটার বাবার বংশ বলি কেমন, জোরে করেন সুবহানাল্লাহ। আরো খারাপ লাগে নাকি আপনাদের? হ্যাঁ পিসের ভাই এখন খারাপ লাগে, জোরে ডাকতাম সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মায়েরা, এই জন্য বাজানদেরকে বলবো, যুবকের দলদেরকে বলবো, বাজান রে আমার মাওলার জিকির যদি একটু ফাঁক পাইয়া বসো, আমার মাওলার জিকির এমন ভাবে করবা, আল্লাহু আকবার। আমার মাওলা বলছে যারা বেশি বেশি জিকির করবে তাদের রুজি রোজগার আমি গাইবি খাজানার থেকে রেডি করবো। এ আল্লাহর বান্দারা ফাজালে আমার লাগছে আল্লাহ বা জাকারিয়া সাহেব কান্দলে বিরামা শেষ উপকারিত হইলো, যারা বেশি বেশি জিকির করবে তারা ইমানের সাথে মুবাদ বরণ করবে। কি বলবো পর্দার আড়ালের মাবনদের কি বলবো, আল্লাহু আকবার। দুনিয়ায় যত ইবাদত বন্দেগী করি, পীরগিরি করি, মুরিদগিরি করি, বয়ান বাবা করি, আপনারা বয়ান শোনেন, আপনারা বয়ানের আয়োজন করেন, আমার মন বলে সবাই তো ইমানের সাথে মরার জন্য করে, করেন কি করেন না? এক আল্লাহর আলী বলছে বাবা কুল্লুই নাই নিয়া তারা সাহু বিমা ফি, সেই পাত্রের মধ্যে যা থাকে কাত করিয়া দিলে তাই পড়বে, পাত্রের মধ্যে রাখছে মধু কাত করলে কোনো দিন দুধ পারবে না।
বাবা পাত্রের মধ্যে রাখছেন, পেশাব কাতকলে কোনোদিন মধু ভরবে না। পাত্রের মধ্যে রাখছেন আল্লাহু আকবার, দুধ কাতকলে কোনোদিন মুখ পড়বে না। কতবার না পাত্রের মধ্যে যা রাখবেন বাজান কাতকলে তাই পড়বে। ঠিক বাজান সেই বান্দা বান্দির কলবের মধ্যে আমার মাওলার জিকির পিটাইয়া যাব। সেই আল্লাহর বান্দার সিনার মধ্যে মাওলার জিকির পিটাব। আজরাইল যখন ধাক্কা করবে কাটকলে সাথে সাথে কলমা ভাই রইয়া যাইবে। একটু সুবহানাল্লাহ কইবেন না, পাওদর্শী পাওদর্শী। আল্লাহর বান্দা সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। আল্লাহ কি? সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ কি? আপনি যদি বাজান মিছিল দিয়ে বলেন আল্লাহ অপবিত্র, তাতে কি অপবিত্র নাকি নাকি তারপর অপবিত্র? আমার মাওলা বলছে আব্দুল্লাহ তুমি জানাইয়া দাও, জগতের সব মানুষ যদি মিলা স্লোগান দেয় আমি আল্লাহ অপবিত্র, তারপরও সেদিনও আমি পবিত্র। জোরে করেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা পর্দার আড়ালের মা বোন আমার যুবকের দলেরা, ওই এলাকার রক্ত গরম টাকা নজন যুবকরা, পাও দুইটা গাইদের বাইরে আমার মাওলার জিকির যদি করতে পারো বাবা মগুয়ারটা তোমার আল্লাহু আকবার ইমানের সাথে হইয়া যাইবে। আর নবী বলছে মান কলা কালেমা ফাদা খালাল জান্না, যার শাশুইয়া যাইবে কলেমা দিয়া ওই আল্লাহর বান্দা ঢুকিয়া যাইবে জান্নাতে। সুরখন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দার আমাদের এলাকা আমার বাড়ির নাম আল্লাহু আকবার জেলার নাম হইল বরগুনা জেলা, ওই বরগুনা জেলার পার্শ্ববর্তী জেলার নাম হইল পটুয়াখালী জেলা, ওই পটুয়াখালী জেলায় এক আল্লাহ আকবার এক লোকের মৃত্যুর ঘটনা শুনছিলাম। আল্লাহর বান্দা যখন নাকি মৃত্যুবরণ করছে তখন ইমাম সাহেবরা যাই বলো আল্লাহর বান্দা রে তুমি একটু পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা কয় আমি কলেমা পারি না, কয় লাভের লাভ পোনাডি পোনা, লাভের লাভ পোনাডি পোনা। ইমাম সাহেবরা বলে ওর এলাকার মানুষ তোরা সাক্ষী দে, ওর এলাকার মানুষ রে এই আল্লাহর বান্দা কেন কলেমা মুখ দিয়ে পড়তে পারে? এলাকার লোকেরা বলে ভাই যান কেমনে কলেমা পড়বে, মাদারীপুর বাজারে সরমঙ্গল বাজার উনি ধানের ব্যবসা করতে, আর চব্বিশটা ঘন্টা লাভের এলাভ পোনাডি ফোনা, লাভের এলাভ পোনাডি ফোনা, লাভের এলাভ পোনাডি ফোনা করছে। ঠিক বাজার মৌগতের আধা ঘন্টা আগেও কয় লাভের এলাভ পোনাডি ফোনা। কত কয় না, কত কয় না, কত কয় না, কথা ঠিক কিনা জোরে বলো। আর এক আল্লাহর বান্দার মৃত্যুর ঘটনা শুনছি যুবকরে, আল্লাহু আকবার তার মৃত্যুর ঘটনা শুনছি ভাই। ওই আল্লাহর বান্দা নাকি সুবারি বিক্রেতা ছিল। কি বিক্রেতা? সুবারি বিক্রেতা, সুবারি ব্যস্ত। আপনাদের এলাকায় বেশি কি বেশি না? ঠিক বাজার মৌবতের আধা ঘন্টা আগে যখন নাকি কালেমার তাল কিনা শুরু করলো, ওই আল্লাহর বান্দা কলেমা কইতে পারে না, কয় এক ঘাও না। কি ঘাও না? কলে এক ঘাও না। কুল্লু ইনাইন ইয়াতারা সাহুবিনা ফিহে, যেই পাত্রের মধ্যে যা রাখবি কাপ করিয়া দিলে হু বা হু তাই ভরিয়া যাবে। কথা ঠিক কিনা জোরে বলো। হাদিসে তা রাসূলুল্লাহ নবী তো জাহান এমত ফরমাইয়াছেন, শোন সালেকগণ, লোহায় জংকার পড়িলে হয় রাতি দরকার, রাত বিহানে আব্বা লোহায় না, লোহা না হয় পরিষ্কার, সাপাই করিতে দিল জিকিরাতি আর, সাপাই করিতে দিল জিকিরাতি আর, নিযুক্ত করিয়াছেন পাক পরোয়ার, তামাম দুনিয়ার গুনাহ যদি দেওয়াক পাল্লায়, লাইলার কলমা যদি দাও দোসরায়, তবু ও কালেমার পাল্লা হইবে ওজন। হাদিসেতে আসি আছে এরূপ বর্ণন, বাতা জোয়ার দুই দাম আসে আর যায়, ভাতাতে আল্লাহর নাম হুনামে উজায়, উঠাইতে মুনি মুক্তা দুই দরিয়া। কোরআনে আসি আছে বর্ণনা তার, এক ফেরেশতা নিরঞ্জন তার মুখে তো প্রচার করিয়া দেয় সকাল সন্ধ্যাতে পড়বি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।